গতকালকে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে আটক হয়েছেন বিচারপতি মানিক। সেখান থেকে বিচারপতি মানিককে আদালতে তোলার পর পাল্টে যায় সেখানকার চিত্র। রাগে ক্ষোভে অনেকেই ইতিমধ্যে গণপিটুনি দিয়েছেন বিচারপতি মানিককে। অন্যদিকে আদালত প্রাঙ্গণে সর্বসাধারণের একটাই দাবি ছিল, বিচারপতি মানিক মিয়ার সাবেক যত রায় দিয়েছেন সবগুলো পুনঃতদন্ত করা হোক। মিডিয়াতে তিনি লাগামহীনভাবে যেভাবে রাজাকার আখ্যায়িত করতেন, মানুষদেরকে একজন বিচারপতির মুখে এ ধরনের কথা শোভা পায় না বলে অনেকেই জানান। এই জন্য তিনি যত রায় দিয়েছেন সবগুলা পুনঃতদন্তের আদেশ দেন সর্বসাধারণ। গেল কয়েকদিন আগে চ্যানেল আই এর একটা টক শোতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও রাজাকার হিসেবে আখ্যায়িত করেন এই বিচারপতি মানিক। সেজন্যই আদালতে তোফের মুখে পড়ে গণদোলাই খেয়েছেন বিচারপতি মানিক। লাগামহীন বক্তব্য আর অশালীন বাসার জন্য কে কে এই বিচারপতি মানিকের সর্বোচ্চ শাস্তি চান তারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানান। বিশেষ করে বিচারপতি মানিকের লাগামহীন বক্তব্যের জন্য অনেকেই অভিযোগ তুলেছেন, অনেকের জীবন পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যার জন্য তার কী শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন সেটা অবশ্যই আজকের ভিডিওর কমেন্টে জানান। অন্যদিকে ফেনীবাসীদের অবস্থা খুবই খারাপ, এই জন্য সর্বসাধারণ যার যার অবস্থান থেকে এই মুহূর্তে ফেনীবাসীদের পাশে দাঁড়ানো উচিত।